শ্রম আইন সংশোধন করে কেন্দ্র শ্রমিকদের প্রতিবাদ ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে। শনিবার সিআইটিইউ অফিসে এক সম্মেলনে এই মন্তব্য করলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে। এদিন সিআইটিইউ অফিসে হয় ত্রিপুরা অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস শ্রমিক ইউনিয়নের 16তম রাজ্য সম্মেলন। উপস্থিত ছিলেন মানিক দে ছাড়াও সংগঠনের রাজ্য নেতৃত্ব। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার শ্রম আইন সংশোধনের নামে নিয়মিত নামের শব্দ তুলে দিয়েছে, কেড়ে নিয়েছে মানুষের ন্যূনতম মজুরি প্রতিবাদ করার অধিকার। এই আইন সংশোধনের ফলে দেশের প্রায় 90% ওয়ার্কার আইনের আওতার বাইরে চলে গেছেন। আসল কাজটি আমরা শ্রমজীবী, আমরা ঐক্য রক্ষা করে আমরা কাজ চাই, খাদ্য চাই, ভবিষ্যৎকে নিশ্চিত করতে চাই, এটা হলো মূল জিনিস। এই বিষয় থেকে চোখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য তারা এই পথে রাষ্ট্র নিয়েছে। আর আজকের দিনে কিন্তু ওএনজিসি সার্ভে হোক বা ওএনজিসি হোক, যারা কাজ করেন, রেগুলার নামে শব্দ এখন নেই, নিয়মিত নামে কোনো শব্দ নেই, পার্মানেন্ট নামে কোনো শব্দ নেই। আপনারা শুনেছেন, নিশ্চয় আলোচনা করেছে, শ্রম আইন সংশোধন করে এগুলো সব তুলে দিয়েছেন। মজুরি কত হবে? মালিকের খেয়াল খুশি। ছাঁটাই কখন করবে? মালিকের ইচ্ছা। আপনি কোটি কেউ বিচার পাবেন না। এইভাবে গিয়ে আজকে মোদীর সরকার শ্রম আইনকে সংশোধন করে ন্যূনতম যে মজুরি আমার পাওয়ার যে অধিকার, দাবি জানানোর যে অধিকার, সংগঠিত হওয়ার যে অধিকার, ইউনিয়ন করার যে অধিকার, প্রতিবাদ করার যে অধিকার, এই অধিকারটা পর্যন্ত আজকে কেড়ে নিয়েছেন এই শ্রম আইনকে সংশোধন করে। এখন গিয়ে মজুরি অনিশ্চিত হয়ে গেল। কে কত মজুরি পাবেন সেটা মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে। ছাঁটাই একটা সময় করলে আপনি শ্রম দপ্তরে গিয়ে বিচার চাইতে পারতেন, বা কেন্দ্রীয় শ্রম দপ্তরে গিয়ে বিচার চাইতে পারতেন, বা কোর্টে গিয়ে আপনি বিচার চাইতে পারতেন। এখানে গিয়ে আইনটাকে সংশোধন করে এখানেও আপনাকে নির্দিষ্ট স্বল্প সময়ের নোটিশ দিয়ে তাড়িয়ে দিতে পারবে। এবং এখানে প্রায় ভারতবর্ষের 90% ওয়ার্কার এখন শ্রম আইনের আওতার বাইরে চলে গেছে, যা কিছুটা করতে পারবে। এই অবাধ সুযোগ কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করে, শ্রম আইন সংশোধন করে সেই সুযোগ করে দিয়েছে। সিএএ এনআরসির প্রসঙ্গ টেনে মানিক দে বলেন, কেন্দ্রের সরকার দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কাজ, খাদ্য, কৃষক আত্মহত্যা, বেকার সমস্যা, এসব জ্বলন্ত সমস্যা থেকে মানুষের চোখ ঘুরিয়ে দিতে এসব করা হচ্ছে। তাই কেন্দ্রের এসবের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। গোটা দেশে লক্ষ লক্ষ মানুষের কাজ যাচ্ছে, সেটা সংগঠিত ক্ষেত্র, অসংগঠিত ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রেই কাজ যাচ্ছে। এই পরিস্থিতিতে কোথায় মানুষের কাজের ব্যবস্থা করবে? যাদের কাজ আছে কাজটাকে রক্ষা করবে, সেই দায়িত্ব না পালন করে বর্তমান যে কেন্দ্রীয় সরকার, বিজেপি নেতৃত্বাধীন যে সরকারটা, এই সরকার এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে, যেটা এনআরসি বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা আগে ছিল বিল, এখন হয়ে গেছে আইন। এবং সেই আইন লাভ করার নামে মানুষের উপর একটা যুদ্ধ ঘোষণা করেছেন, দেশের জনগণের বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেছেন। এটার মূল লক্ষ্য হলো, আসল সমস্যা হলো কাজ এবং খাদ্যের সমস্যা, অনার হাত থেকে রক্ষা করা, কর্মচ্যুতি থেকে রক্ষা করা, আমার মজুরি বাড়ানো, এবং কৃষক আত্মহত্যা করছে, এই যে জ্বলন্ত সমস্যাগুলো, বিশাল বেকার সমস্যা, ঘরে ঘরে বেকার, কোনো কাজের ব্যবস্থা নেই। এই সমস্যাগুলো থেকে মানুষের চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এখন এই নাগরিকত্ব বিল ইত্যাদি আমনে এই সামনে এনে আমাদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এই বিভাজনের বিরুদ্ধে 10টি ট্রেড ইউনিয়ন তারা সংগঠিতভাবে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে এটার বিরুদ্ধে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গরিব শ্রমজীবী জনগণ। এরা গরিব মানুষ, এদের এত কাগজপত্র কোথায়? এরা কাজ করবে না কাগজ জোগাড় করবে? এদিনের সম্মেলন থেকে আগামী দিনের কর্মসূচি গৃহীত হয়। 8 জানুয়ারি সম্মেলন সফল করার বার্তা দেয়া হয়। পিওর রিপোর্ট, চ্যানেল দি ডাউট।